করোনা ভাইরাস পরীক্ষা এতই সংবেদনশীল যে এই পরীক্ষায় পুরনো সংক্রমণ থেকে কোনো মৃত ভাইরাসের অংশ উঠে আসতে পারে। এ কারণে পজিটিভ হিসেবে ভুয়া ফলাফল আসতে পারে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। আরও জানাচ্ছেন কানিজ ফাতেমা নিপা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এভিডেন্স বেসড মেডিসিনের গবেষকরা বলেছেন, মৃত করোনা ভাইরাসও টেস্টে উঠে আসতে পারে, এ কারণে পজিটিভ হিসেবে ভুয়া ফলাফল আসতে পারে, রোগীকে অপ্রয়োজনে কোয়ারেন্টাইনে থাকতে হতে পারে। গবেষণা বলছে, বেশিরভাগ রোগী এক সপ্তাহ পর্যন্ত সংক্রমণ ছড়াতে পারে, তবে কয়েক সপ্তাহ পরও পজিটিভ হতে পারে। এটি করোনা মহামারী সম্পর্কে অতি ধারণা দিতে পারে। কয়েকজন বিশেষজ্ঞ বলছেন, ঝুঁকিপূর্ণ হবে না এমন নির্ভরযোগ্য পরীক্ষা করাটা অনিশ্চিত। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এভিডেন্স বেসড মেডিসিনের পরিচালক অধ্যাপক কার্ল হেনেগান বলেন, ভাইরাস আছে কি নেই এ ব্যাপারে পজিটিভ বা নেগেটিভ সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে পরীক্ষায় এমন ব্যবস্থা থাকা দরকার যেখানে ভাইরাসের অতি ক্ষুদ্র অংশ থেকে পজিটিভ ফল আসবে না। তিনি বলেন, মৃত ভাইরাস শনাক্ত করার বিষয়টি করোনার সংক্রমণ বাড়তে থাকার বিষয়ে আংশিক ব্যাখ্যা দিতে পারে। So you can see the impact of the disease in terms of its impact on admissions, critical care units is at an all-time low. গবেষকরা বলছেন, সক্রিয় ভাইরাস আছে কি না তা প্রতিটি পরীক্ষায় যাচাই করা সম্ভব নয়, তবে ভাইরাসের সক্ষমতা নিয়ে গবেষণায় পরীক্ষার ফল ভুয়া পজিটিভ আসার হার কমতে পারে। এতে মানুষের পুরনো সংক্রমণের কারণে করোনা পজিটিভ ফল আসা রোধ করা সম্ভব হবে। ইতালির মহামারী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ফ্রান্সিসকো ভেন্তুরেলি বলেছেন, করোনার সংক্রমণ কতদিন থাকতে পারে এর যথেষ্ট নিশ্চয়তা নেই। ভাইরাল কালচার ভিত্তিক কয়েকটি গবেষণার ভিত্তিতে তিনি বলেন, 10% রোগীর ক্ষেত্রে সংক্রমিত হওয়ার 8 দিন পরও সক্রিয় ভাইরাস বহনের প্রমাণ রয়েছে। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।